এ মাসে ইনকাম হয়েছে এক হাজার সাতচল্লিশ ডলার ইন্ডিয়ান কারেন্সিতে সাতাশি হাজার টাকা আর বাংলাদেশি কারেন্সিতে এক মুহূর্তে চ্যানেলে ভিউ আসছে প্রতি ষাট মিনিটে এগারো লাখ ছিয়াত্তর হাজার আর আটচল্লিশ ঘন্টায় দু কোটি উনআশি লাখ চ্যানেলের নাম এই মুহূর্তে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে টু মিলিয়ন আফরাজ তোমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল কতদিনে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল চার দিনে চার দিনের মধ্যে আর এই চ্যানেলটাকে মনিটাইজ করেছিল কতদিন দশ দিনে মাত্র দশ দিনে চ্যানেল মনিটাইজ হয়ে ইনকাম শুরু এক লাখ সাবস্ক্রাইবার হয়েছিল কতদিনে এই চ্যানেলের মধ্যে চার পাঁচ ছয় দিন লেগেছিল এক লাখ সাবস্ক্রাইব হতে সেই ভিডিওতে সেই চ্যানেলের ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন এক লাখ দু লাখ ভিউজ যায় তাহলে সেই ভিডিও ছোট চ্যানেলে কোনোদিনও র্যাঙ্ক করবে না কত পেয়েছিলে এগারো হাজার টাকা মাত্র দুদিনে এগারো হাজার টাকা আর একদিনে আমি সর্বোচ্চ আয় করেছি একশো বাহাত্তর ডলার চ্যানেলের মধ্যে রিউজ কিন্তু তুমি অ্যাপেল ভিডিও করেছো আচ্ছা অ্যাপেল ভিডিওর মধ্যে কিভাবে অ্যাপেল করেছিলে অ্যাপেল ভিডিওটা দর্শক বন্ধুরা আপনারা আপনাদেরকে বলে দিই অ্যাপেল ভিডিও বানানোর সময় আপনাদেরকে তিন চারটে বিষয় খেয়াল রাখতে হবে দর্শক বন্ধুদের আরও একটা বিষয় বলে দিতে চাই মানে এখন কুয়াশো অ্যাপেও মানে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেলের ভিডিও আপলোড হয় তো আপনারা ইন্ডিয়ান আর আমেরিকান কন্টেন্ট থেকে আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মানে আপনাকে ভিডিওর মধ্যে যদি ভাইরাল করতে চান সিরিয়াসলি তাহলে আপনাকে ভিডিওর মধ্যে কোন ধরনের শর্টস ভিডিও বানিয়ে মাত্র চার দিনে চ্যানেল গ্রো করা সম্ভব কিভাবে মাত্র দশ দিনে চ্যানেল মনিটাইজ করে ইনকাম জেনারেট করা সম্ভব জানতে পারবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আরও জানতে পারবেন কিভাবে রিউজ কন্টেন্টের সমস্যার সমাধান করবেন যাদের চ্যানেলে পাঁচ হাজার দশ হাজার ভিউ আসার পরে ভিউ থেমে যায় তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন এছাড়া প্রতিদিন কটি ভিডিও পাবলিশ করা উচিত কখন ভিডিও পাবলিশ করা উচিত জানতে পারবেন আজকের ভিডিওতে যদি আপনিও ইউটিউবে এত দ্রুত সাফল্য পেতে চান যদি এত দ্রুত ফাইভ ফিগার ইনকাম জেনারেট করতে চান তাহলে আজকের ভিডিওটিকে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত প্রথমে আফরোজ তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ফিডেক্স প্ল্যানে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ করার জন্য আফরোজ প্রথমে জানতে চাইবো তোমার বাড়ি কত আমার বাড়ি স্যার ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলায় আর ইউটিউবের পাশাপাশি তুমি কি করছো আমি স্যার ইউটিউবের পাশাপাশি এখন স্যার আমি স্টাডি করি আমি এখন ক্লাস টেনতে পড়ি টেন তোমার স্কুলে বা তোমার বাড়ির আশেপাশে আর কেউ আছেন যারা ইউটিউব না আমার স্কুলে বা আমার বাড়ির আশেপাশে কোনো ইউটিউবার নেই কিন্তু আমার থেকে দু থেকে তিন হাজার কিলোমিটার দূরে মানে একজন আছে দ্য লুডু ফ্যাক্টস আমি তাকে দেখেই ইনসপায়ার তুমি কি সচিনের সঙ্গে দেখা করেছো না আমি সচিনের সঙ্গে দেখা করিনি কিন্তু ফোনে কথা হয় আমাদের চ্যানেলে সচিনের উপরে সচিনকে নিয়ে আমাদের একটা পডকাস্ট করেছে এই ভিডিওটা কি তুমি কখনো দেখেছো হ্যাঁ আমি দেখেছি ওকে আফরাজ আমরা এবার সরাসরি তোমার চ্যানেল সম্পর্কে চলে আসবো আপনারা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টোজি এটা তোমার চ্যানেল দেখুন মাত্র দুশো পাঁচটি ভিডিও দিয়ে এই মুহূর্তে চ্যানেলের মধ্যে টু পয়েন্ট এইট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে প্রায় তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আর যদি আমরা এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো এই চ্যানেলটি চব্বিশ সালে মে মাসে অর্থাৎ প্রায় চার মাস আগে এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে এত কম সময়ের মধ্যে তুমি এত ভালো সাকসেস পেয়েছ এটাই তোমার প্রথম চ্যানেল নাকি এর আগেও কোনো চ্যানেল তৈরি না স্যার আমি ইউটিউবে স্যার দু বছর ধরে কাজ করি রেগুলার কিন্তু ইউটিউবের ব্যাপারে স্যার আমি জানি অনেক দিন থেকেই কিন্তু দু বছর ধরে স্যার আমি ইউটিউবে রেগুলার কাজ করি এর আগে আমি তিনটা চ্যানেল ক্রিয়েট করেছি যেগুলোতে ভালো সাকসেস পেয়েছি কিন্তু চ্যানেলগুলো আমি রাখতে পারিনি মানে একটা হ্যাক হয়ে গিয়েছিল আর দুটা সেল করেছিলাম একটা হ্যাক হয়েছিলো সেটা আর দেড় লাখ সাবস্ক্রাইব হওয়ার পর সেটা হ্যাক হয়ে গিয়েছিলো আর একটা চ্যানেল এক লাখ বত্রিশ হাজার সাবস্ক্রাইব করে আমি সেটা সেল করে দিয়েছিলাম আর বারো হাজার সাবস্ক্রাইব করেছিলাম ওটা আমি ওটাও সেল করে দিয়েছিলাম আচ্ছা দেড় লাখের যে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব চ্যানেলটাকে সেল করে দিয়েছো তুমি আমার দর্শক বন্ধুদের বলতে পারবে যে কত টাকায় তুমি সেল করেছো হ্যাঁ সেই আমি একটা ধারণা দিয়ে দিতে পারি দর্শকদের মানে এক লাখ সাবস্ক্রাইব থাকলে ষাট থেকে সত্তর হাজারের মধ্যে চ্যানেল সেল করতে পারবে তাহলে তোমার এক লাখ যদি সাবস্ক্রাইবার তৈরি হয় তাহলে তুমি ষাট থেকে সত্তর হাজারে চ্যানেল সেল করতে পারবে এবার তুমি বলো যে তুমি এই যে ফ্যাক্টোজি এই চ্যানেলটাকে এই মুহূর্তে তোমার মাত্র চার মাসে চ্যানেলের মধ্যে তোমার তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলের মধ্যে তোমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল কতদিন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল চার দিনে চার দিনের মধ্যে আর এই চ্যানেলটাকে মনিটাইজ করেছিলে কত দিনে দশ দিনের চ্যানেল মানে আমি এই চ্যানেলটা খুলেছিলাম মে মাসে চ্যানেলটা খুলে মানে আমি একটা ভিডিও বা দুটা ভিডিও আপলোড করে আনরেগুলার হয়ে গেছিলাম মানে ভিডিও আপলোড করছিলাম না তারপর জুন মাসে আমি আবার কনসিস্টেন্সি হই আর জুন মাসের আঠাশ তারিখে আমি চ্যানেলটা আমার মনিটাইজ করে নিই ওকে আমরা মনিটাইজেশন প্রসঙ্গে আসব তবে তার আগে বলি জানতে চাইবো যে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছিল কতদিনে এই চ্যানেলের মধ্যে চার পাঁচ ছয় দিন লেগেছিল এক লাখ সাবস্ক্রাইব হতে আর এক মাসের মধ্যে স্যার আমি টু মিলিয়ন সাবস্ক্রাইব গেন করেছি ওকে তার মানে হচ্ছে তুমি মাত্র চার দিনের মধ্যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো আর পাঁচ ছ দিনের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার আর মাত্র এক মাসের মধ্যে তুমি মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো এবার বন্ধুরা এই ডেটাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডেটা তার মানে বুঝতে পারছেন যে এই যে টপিকটা এই টপিকটা কতটা ট্রেন্ডিং টপিক কত ভাইরাল টপিক এবার প্রশ্ন হচ্ছে যে এই টপিকটা তুমি পেলে কোথা থেকে এই টপিক কোথা থেকে তুমি সংগ্রহ এই টপিকটা স্যার আমি ইউনিক কন্টেন্ট মানে চাইনিজ কন্টেন্ট তো সবাই আপলোড করছিল কিন্তু এইরকম গ্যাজেটের ইউনিক কন্টেন্ট কেউ আপলোড করছিল না তাই স্যার আমি কোয়াস চাইনিজ এর একটা কোয়াস অ্যাপ আছে ওই অ্যাপ থেকে আমি এই ভিডিওগুলো সংগ্রহ করি আর ডাবিং করে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি কোয়শু অ্যাপ্লিকেশন দর্শক বন্ধুরা কোয়শু অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেকেই বলেন যে এই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবো কিভাবে ইনস্টল করব দেখুন বন্ধুরা যদি আপনি আপনার সেটা মোবাইল হোক কিংবা ডেস্কটপ হোক ক্রোম ব্রাউজারে আপনি যদি কোয়াইশু লিখে সার্চ করেন তাহলে এরকম অনেক লিঙ্ক পেয়ে যাবেন কোয়াইশু অ্যাপ্লিকেশনের আপনি যদি ধরুন এখান থেকে যে লিঙ্কটা পেলেন এই প্রথম লিঙ্কটির উপরে যদি আমরা প্রেস করি তাহলে দেখুন সরাসরি আপনি চলে আসবেন যে পেজের মধ্যে এখানে দেখুন কোয়াইশু অ্যাপ্লিকেশানটিকে শো করছে একটু স্ক্রোল করে নিচে এলেই আপনি এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সরাসরি এই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এই অ্যাপ্লিকেশনটিকে যদি ইনস্টল করে আপনি ওপেন করেন তাহলে কিরকম দেখতে পাবেন মোবাইলে ইনস্টল করলে আপনি সেটিকে ওপেন করলেন ওপেন করলেই কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন বেশ কতগুলি অপশন রয়েছে ফলো ট্রেন্ড নিয়ার বাই লাইফ এখানে আমরা কোন ভিডিওগুলো নেব কোন ভিডিওগুলো নতুন দর্শক যারা রয়েছে নতুন ক্রিয়েটার যারা রয়েছে এখান থেকে তুমি এক্স্যাক্টলি কোন ধরনের ভিডিও নিলে তোমার চ্যানেলের মতন ফাস্ট ভিডিও গ্রো করতে পারে ভাইরাল হতে পারে যারা স্যার নতুন ক্রিয়েটার তাদেরকে বলে দিই তারা কোয়াস অ্যাপ খুলেই মানে যে কোনো ভিডিও উঠিয়ে মানে আপলোড করবেন না চ্যানেলে মানে আগে ইউটিউব স্ক্রল করবেন এক থেকে দুই ঘন্টা সেখানে দেখবেন কোন ভিডিওগুলা মানে বেশি চলছে মানে বেশি ট্রেন্ডিংয়ে ভিউজ বেশি দিচ্ছে আর যে ভিডিওগুলো মানে ছোটো চ্যানেলে র্যাঙ্ক করছে সেই ভিডিওগুলো আপনি অ্যাপে খুঁজবেন আর তারপর অ্যাপ থেকে খুঁজে ভিডিওটা ডাউনলোড করে সেগুলো কাইন মাস্টার এডিট করবেন তারপর আপলোড করবেন নিজের চ্যানেলে ওকে এখানে কোয়াশুই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দেখছি ফলো ট্রেন্ড নিয়ারবাই বাই লাইফ আচ্ছা এখান থেকে কোন সেকশন থেকে আমরা ভিডিওগুলো সেখানে কোয়াসাবটা ওপেন করে ট্রেন্ডিং সেকশন থেকে আপনাকে ভিডিও সংগ্রহ করতে হবে ট্রেন্ডিং সেকশন থেকে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে এবং দেখতে হবে যে ছোট চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো পারফর্ম করছে আচ্ছা বড় চ্যানেলের ভিডিওগুলো যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে সেই ধরনের ভিডিওগুলোকে যদি এখান থেকে নিই তাহলে কি আমাদের চ্যানেল র্যাঙ্ক করতে পারে না নতুন চ্যানেল যেগুলো বড় চ্যানেল সেইগুলো সেই ভিডিওতে সেই চ্যানেলের ভিডিওতে যদি 1 মিলিয়ন 1 লাখ 2 লাখ ভিউজ যায় তাহলে সেই ভিডিও ছোট চ্যানেলে কোনোদিনও র‍্যাঙ্ক করবে না ছোট চ্যানেলে আপলোড করলে হয় 10000 5000 ভিউজ যাবে তারপর ভিউজটা স্টপ হয়ে যাবে কিন্তু যেটা ইউনিক কন্টেন্ট যেটা ছোট চ্যানেলে বেশি রানিং হয় ভিউজ সেই ভিডিওটা যদি আপলোড করে তাহলে তার চ্যানেলটা গ্রো হবে অনেক তাড়াতাড়ি আর এটা মস্ট পাওয়ারফুল এটা একটা ট্রিক বন্ধুরা দেখুন এত সুন্দর একটা টিপসের কথা উল্লেখ করেছে যেটা আপনাকে দেখতে হবে আমরা অনেকেই যেটা করি যে বড়ো চ্যানেলে ভিডিওগুলোকে ফলো করি আর বড়ো চ্যানেলে ভিডিও ফলো করে কিন্তু আমাদের ভিডিও আমাদের চ্যানেল কোনোকালে গ্রো করে না এটা একটা সবথেকে বড়ো বিষয় এবার প্রসঙ্গত আরেকটি বিষয় জানিয়ে রেখে আমাদের প্রচুর দর্শক বন্ধু জানতে চেয়েছেন কোয়াইশু অ্যাপ্লিকেশানটা বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করা মুশকিল হচ্ছে বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তারা বলছেন যে কোয়াইশু অ্যাপ্লিকেশন ইনস্টল হয় না প্রসঙ্গত জানিয়ে রেখে যদি আপনার ডিভাইস বা আপনার ফোন যদি আপডেট থাকে তাহলে ডেফিনেটলি কোয়াশু অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করতে পারবেন তবে প্রসঙ্গত জানিয়ে রাখি এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান সম্পূর্ণত নিজস্ব রিস্কে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে যদিও যে সমস্ত ক্রিয়েটাররা কোয়াইশু অ্যাপ্লিকেশান থেকে ইনস্টল করেছেন এবং সেখান থেকে ভিডিও ডাউনলোড করছেন তারা কিন্তু নিজেদের রিস্কেই সেটা করছেন সুতরাং সম্পূর্ণভাবে আমরা পেজটাকে আপনাদের দেখাচ্ছি কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু সম্পূর্ণতই আপনার কিন্তু পাশাপাশি অনেকের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে এরপরেও কোয়াসু অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারছেন না যদি আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হয় তাহলে আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন ভিপিএন ব্যবহার করে একবার ট্রাই করতে পারেন ডেফিনেটলি আপনিও কোয়াইশু অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন কোয়াইশু অ্যাপ্লিকেশন ইনস্টল করবার পরেও আর একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে এখান থেকে ভিডিও কিভাবে ইনস্টল ডাউনলোড করব এ সম্পর্কে দেখুন কয়সু অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করতে চান সাপোজ আপনি যদি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটার উপর প্রেস করুন ভিডিওটার উপরে প্রেস করলে আপনি এখান থেকে একটা শেয়ার বাটন পেয়ে যাবেন শেয়ার বাটনে প্রেস করুন শেয়ার বাটনে প্রেস করলে এখানে দেখুন অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে এখানে একটা ডাউনলোড সেকশন রয়েছে বা ডাউনলোড বাটন রয়েছে এখানে প্রেস করে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করবেন না যদি আপনি এখানে প্রেস করে ভিডিও ডাউনলোড করেন তাহলে ভিডিওর সঙ্গে কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে আর ইউটিউবের পলিসি রয়েছে যদি আপনার ভিডিওর মধ্যে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক চলে আসে তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো কালেই মনিটাইজ হবে না তাহলে এখান থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতিটা কী দেখুন এখান থেকে ভিডিও ডাউনলোড করবার পদ্ধতি হচ্ছে এখান থেকে আপনি কপি লিঙ্ক অপশানটিতে প্রেস করুন এখানে প্রেস করবার পরে আপনাকে চলে আসতে হবে আরও একটি নতুন অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে কিউই ভিডিও ডাউনলোডার এই কিউই ভিডিও ডাউনলোডার এই অ্যাপ্লিকেশনটিকে আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে কিউই ভিডিও ডাউনলোডারকে ওপেন করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এই ইন্টারফেসের মধ্যে দেখুন এখানে একটা এখানে দেখুন একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে যে লিঙ্কটিকে আপনি কপি করেছেন কোয়াইশো অ্যাপ্লিকেশান থেকে এই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিন আর এখান থেকে চেক লিঙ্ক প্রেস বাটনে প্রেস করলে কিন্তু কোয়াইশো অ্যাপ্লিকেশনের আপনার নির্দিষ্ট ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারবেন আর এভাবে ডাউনলোড করে নেবার পরে এর পরবর্তী পর্যায়ে আপনার ভিডিওটিকে সঠিকভাবে আপনাকে এডিট করতে হবে ভয়েস ওভার করতে হবে যার ফলে আপনার ভিডিওটা একটা ইউনিক ভিডিও হয়ে যাবে এবার আমরা আফরোজের কাছ থেকে জানব যে একটি ভিডিও সংগ্রহ করবার পরে সেই ভিডিওটাকে কিভাবে এডিট করলে বাস্তবিক আপনার ভিডিওটা ভাইরাল ভিডিও ভাইরাল করতে হলে সেটা নিজের বুদ্ধি খাটাতে হয় কেমন করে দেখুন মানে ভিডিওটা ডাউনলোড করার পর আপনাকে সুন্দরভাবে ভয়েস ওভারটা করতে হবে যাতে মানুষরা বুঝতে পারে আপনি ভিডিওটাতে কি বলতে চাইছেন যে সেটা যদি আপনারা ভালো করে ভিডিওর মধ্যে বলে দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর ভিডিওটা একটু ইউনিক থাকতে হবে আর কপিরাইট কপিরাইটের সমস্যাটা অনেকজনের আসে তো সেটা বলে দিয়ে একটু ভিডিওটা মানে ভিডিওটা যদি করে দিবেন আর কালারটা একটু চেঞ্জ করে দেবেন তারপর আপনার কপিরাইটের সমস্যাটা কোনো আমি স্যার ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেখান থেকে অনেক সহজভাবেই সবাই এই অ্যাপটার মাধ্যমে ভিডিও এডিট করতে পারে কারণ এই অ্যাপটার ইন্টারফেসটা অনেক সহজ আপনারা কাইনমাসরা অ্যাপ্লিকেশানটিকে দেখতে পাচ্ছেন কোয়াইশু অ্যাপ্লিকেশন থেকে যখন আপনি একটা ভিডিও ডাউনলোড করে নেবেন তারপরে আপনি ভিডিওটাকে ক্যানভাসটা অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসুন ক্যানভাসটা অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে ভিডিওটাকে আনতে হয় নিশ্চয়ই আমরা কম বেশি প্রত্যেকটাই জানি যদি আপনি না জানেন তাহলে দেখুন এখানে মিডিয়া সেকশান রয়েছে ক্যানভাসটা অ্যাপ্লিকেশানটি ওপেন করবার পরে মিডিয়া সেকশানে প্রেস করুন আর আপনার যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলের উপরে প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে যেমনটা ধরুন এখান থেকে আমরা যদি এই ভিডিওটাকে নিতে চাই তাহলে জাস্ট এখানে প্রেস করবো প্রেস করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে চলে আসবে এবার এই ক্রস বাটনে প্রেস করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা এখানে চলে আসবে এবার ভিডিওটা আসার পরে আপনাকে যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটার কালার গ্রেডিংটাকে চেঞ্জ করতে হবে সেজন্য ভিডিওটাকে প্রেস করুন আর এখান থেকে দেখুন কালার সেকশান রয়েছে ফিল্টার সেকশান রয়েছে বিভিন্ন অপশান রয়েছে এখানে ধরুন অ্যাডজাস্টমেন্ট বাটন রয়েছে এটাকে প্রেস করুন এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট ইত্যাদি চেঞ্জ করতে পারেন এছাড়া এখান থেকে দেখুন ফিল্টার রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ফিল্টারকে ইউজ করতে পারেন এছাড়া আপনি এখান থেকে ব্যাক করে আসুন আপনার প্রয়োজন মতন আফরোজ আমাদের যে বিষয়টা জানিয়েছে আপনার ভিডিওর দৈর্ঘ্য ধরুন আপনি ডাউনলোড করেছেন ভিডিওটা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও ডাউনলোড করেছেন এবার প্রশ্ন হচ্ছে যে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি আপনি ডাউনলোড করেন ভিডিওটাকে তিরিশ সেকেন্ড রাখবেন না তার থেকে একটু কম দৈর্ঘ্যের করে নিন অর্থাৎ পঁচিশ কিংবা আঠাশ সেকেন্ডের করে নিন এবার পঁচিশ বা আঠাশ সেকেন্ড করবার জন্য আপনাকে যেটা করতে হবে ভিডিওটাকে এভাবে সিলেক্ট করুন আর এখান থেকে ট্রিম সেকশনে প্রেস করে এখান থেকে আপনি ভিডিওটাকে স্প্লিট করে দিন স্প্লিট করে দিয়ে আপনি এই অংশটিকে স্প্লিট করতে পারেন অথবা এই অংশটাকে আপনি এখান থেকে ডিলিটও করে দিন তাহলে দেখুন আপনার ভিডিওটা কিন্তু একটু ছোট হয়ে গেল এবার আপনার প্রয়োজন মতন ভিডিওটার সঙ্গে ভয়েস ওভার করুন ওকে ভয়েস ওভার করার সময় আপনি কিভাবে ভয়েস ওভার করবেন দেখুন এখানে একটা রেকর্ড বাটন রয়েছে এই রেকর্ড বাটনে আপনি প্রেস করে দিন এখানে প্রেস করলে এখান থেকে দেখুন স্টার্ট বাটন পেয়ে যাবেন এই স্টার্ট বাটনে প্রেস করলে কিন্তু আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে দেখুন আমাদের ভিডিওটার রেকর্ডিং শুরু হয়ে গেছে এভাবে আপনি আপনার ভিডিওটার রেকর্ডিংটা শুরু করে দিন এবং আপনার রেকর্ডিংটা কমপ্লিট হয়ে গেলে আপনি এটাকে স্টপ করে দিন দেখুন এখানে আপনার রেকর্ডিংটা চলে এসছে এভাবে আপনার সম্পূর্ণ রেকর্ডিংটা বা ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেলে আপনি এবার এখান থেকে এক্সপোর্ট নিয়ে নিন এক্সপোর্ট নেওয়ার জন্য এই অপশানটি রয়েছে এখানে প্রেস করুন এখানে প্রেস করলে কিন্তু আপনি এখান থেকে এইটি টেন এইটটি পিক্সেল রেশিওকে সিলেক্ট করে রাখুন এখান থেকে আপনি থার্টি সিলেক্ট করুন এবং বিড রেট এখান থেকে আপনি নাইন টেন রেখে দিন টেন রেখে আপনি এখান থেকে সেভ অ্যাস ভিডিও প্রেস করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি আপনার ডিভাইসের মধ্যে সেভ হয়ে যাবে বন্ধুরা এটা তো গেল ভিডিও কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং ভিডিও কিভাবে আপনি আলটিমেটলি এডিট করে ফাইনাল একটা প্রোডাকশান নেবেন যেটিকে আপনি সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন এবারে যে প্রশ্নটা আমাদের আফরোজের কাছে জানতে চাইব আফরোজ আমরা তো ভিডিও তো রেডি করে ফেললাম কিন্তু ভিডিওর মধ্যে এডিটিং এর সময় তোমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মানে আপনাকে ভিডিওর মধ্যে যদি ভাইরাল করতে চান সিরিয়াসলি তাহলে আপনাকে ভিডিওর মধ্যে ভয়েস ওভারটা মানে ভালো করে দিতে হবে মানে যাতে লোকজন বুঝতে পারে আপনি ভয়েস ওভার করার সময় কি কি বিষয় আমাদের দর্শকদের মনে রাখতে হবে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে দিই মানে ভয়েস ওভার করবার সময় তিনটি জিনিস তিনটা কথা মনে রাখবেন ভয়েসটা যাতে ক্লিয়ার হয় আর ভয়েস করার জন্য একটা মাইক কিনে নিতে পারেন আপনারা মানে অনেক সুন্দর ভয়েস হবে বোয়া বিয় এম ওয়ান মাইক যেটা আমি এখন ইউজ করি যেটাতে আমি আড়াই মিলিয়ন সাবস্ক্রাইব করেছি আঠাশ লাখ সাবস্ক্রাইব আর ভিডিওটার মধ্যে আপনি মানে ক্লিয়ারলিভাবে বলতে হবে মানে ওয়ার্ড টু ওয়ার্ড আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আচ্ছা ভিডিওটা তৈরি করবার সময় তুমি তো বললে যে ভয়েস ওভারটা করতে হবে ক্লিয়ারভাবে তুমি যখন ভিডিও ভয়েস ওভার করো তখন কি তুমি একটা স্ক্রিপ্ট লিখে নাও নাকি আমি কোনো দিন যেটা তোমার মনে আসে ভিডিওটা দর্শক বন্ধুরা আমি বলে দিই আমি কোনো ভিডিও বানানোর সময় স্ক্রিপ্ট লিখি না আমি ভিডিও দেখলেই আমার মাথার মধ্যে স্ক্রিপ্ট তৈরি হয়ে যায় আর আমি সেটাই বলে দিই স্ক্রিপ্ট লিখি না আর যদি আপনারা যারা নতুন তাহলে স্ক্রিপ্ট লিখতে পারেন যাদের মাথায় মানে একটু বলতে প্রবলেম হয় প্রথম প্রথম একটু প্রবলেম হবে তো আপনারা একটু স্ক্রিপ্ট লিখে নেবেন আচ্ছা আপ্রোস একটা বিষয় আমাদের দর্শক বন্ধুদের বলো আমাদের অনেকেই বলেন যে কপি পেস্ট ভিডিও থেকে বানালে এই ধরনের চ্যানেল তৈরি করলে তো কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে লং টার্মে এই সমস্ত চ্যানেল কপিরাইট যে কোনো সময় এসে যদি তিনটে কপিরাইট এসে যায় তাহলে চ্যানেল তো সাসপেন্ডও হয়ে যাবে তাহলে এই ধরনের চ্যানেল বানিয়ে কী লাভ আছে এই চ্যানেল বানিয়ে আপনি আপনার বাড়িতে মানে প্রুফ দিতে পারবেন কি ইউটিউব থেকে আর্নিং করা যেতে পারে আর আপনি পরে মানে এর থেকেও বেশি কিছু করতে পারেন আর একটা বিষয় আপনি মানে ইউটিউব শর্টস থেকে যে মানে আপনি ভাবছেন অনেক কম টাকা আর্নিং হবে কিন্তু সেটা না ইউটিউব শর্টস থেকে আপনি অনেক বেশি পরিমাণে টাকা আয় করতে পারেন যেটা লং চ্যানেলেও মনে হয় পাওয়া যায় না ওকে ইনকামের বিষয় যখন চলে এলো তাহলে শুরুতেই আমি জানতে চাইবো যে তোমার চ্যানেলটা কত দিনে তুমি মনিটাইজ আমি আমার চ্যানেলটা এক মাসে পুরোপুরি মনিটাইজ করে এক মাসের মধ্যেই আমি পেমেন্ট পেয়ে গেছিলাম আচ্ছা প্রথম মাসে তুমি কত পেমেন্ট পেয়েছিলে প্রথম মাসে দুই দিনের পেমেন্ট পেয়েছিলাম মানে আমার চ্যানেল জুন মাসের আঠাশ তারিখে মনিটাইজ হয়েছিল তো আমি উনত্রিশ আর তারিখের দুই দিনের পেমেন্ট পেয়েছিলাম কত পেয়েছিলে এগারো হাজার টাকা মাত্র দু দিনে এগারো হাজার টাকা ওনারা বুঝতেই পারছেন যে এই কন্টেন্টের কত পাওয়ার রয়েছে মাত্র দু দিনে এগারো হাজার টাকা পেয়েছে আফরোজ এবং তার পরের মাসে তুমি কত টাকা পেয়েছিলে তোমার এই চ্যানেল থেকে আমি আঠাশ দিনে কত পরের মাসে আঠাশ দিনের মধ্যে আমি আয় করেছিলাম দু ডলার কিন্তু ইউটিউব ইউটিউব কেটেছিলো আবার কিছু টাকা আবার ট্যাক্স কেটেছিল গভর্নমেন্ট তার মধ্যে থেকে আমি দু লাখ বাইশ হাজার টাকা আমি আমার ব্যাংকে পেয়েছিলাম দু লাখ বাইশ হাজার টাকা আর একদিনে আমি সর্বোচ্চ আয় করেছি একশো বাহাত্তর ডলার ট্যাক্স কাটিয়ে ইউএস গভর্নমেন্টের ট্যাক্স কাটানোর পরে দু লাখ বাইশ হাজার টাকা পেয়েছে এই চ্যানেল থেকে আর এই চ্যানেল থেকে একদিনে হায়েস্ট ইনকাম হচ্ছে একশো বাহাত্তর ডলার আমরা 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 যদি 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 ডলার আজকের ডেটে হিসাব করি দেখুন সেটা দাঁড়ায় দেখুন। হাজার চারশো উনত্রিশ টাকা আজকের ডেটে ইন্ডিয়ান কারেন্সিতে বলছি এটা আমরা বাংলাদেশের কারেন্সিতে নয় এটা ইন্ডিয়ান কারেন্সিতে আমরা বলছি অর্থাৎ একদিনে এই চ্যানেল থেকে চোদ্দ টাকা ইনকাম করেছে অ্যাভারেজ এই ধরনের ইনকাম করতে পেরেছে বা একদিনে ইনকাম করতে পেরেছে আফরোজ এই চ্যানেল থেকে তারা বুঝতে পারছেন যে এই চ্যানেলে কতটা প্রেজেন্সিটি রয়েছে কতটা সম্ভাবনা রয়েছে যারা বলেন যে কপি পেস্ট চ্যানেল বানিয়ে কী হবে দেখুন কপি পেস্ট চ্যানেল বানিয়ে দুটো জিনিস হবে প্রথমত ইউটিউবের পলিসির মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে যদি আপনি কপি পেস্ট করেন তাহলে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমাদের চ্যানেলের মধ্যে আমরা দেখুন দ্য লুডু ফ্যাক্টরের সচিনের এত বড় চ্যানেলের ক্রিয়েটারের সচিনের ইন্টারভিউ নিয়েছি আমরা আলামিন আকাশে ইন্টারভিউ নিয়েছি আমরা আরাফাতের ইন্টারভিউ নিয়েছি আমরা আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন আফরোজের ইন্টারভিউ দেখতে পাচ্ছেন দেখুন এরা এত বড় বড় চ্যানেল তৈরি করেছে এবং প্রত্যেকটি চ্যানেলেই কিন্তু তারা নিজস্ব কন্টেন্ট তারা তৈরি করেছে তাদের নিজস্ব ইউনিকনেস তারা দেখিয়েছে না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হতো না এবং তারা এই চ্যানেল থেকে কিন্তু হিউজ ইনকামও করছে সুতরাং ইউটিউবের পলিসি কিন্তু কোথাও ভায়োলেট হচ্ছে না যদি ভায়োলেট হতো তাহলে ইউটিউব মনিটাইজেশন দিত না আফরোজের কাছে জানতে চাইবো আফরোজ তোমার চ্যানেলটাকে তো তুমি মনিটাইজ করবার সময় নিশ্চয়ই সেন্ড করেছো সেখান থেকে কি তোমার চ্যানেলে মনিটাইজেশনের রিজেক্ট করা হয়েছিল শুরুতে হ্যাঁ স্যার আমার সমস্যা তৈরি হয়েছে আমার চ্যানেলে স্যার রিউজ প্রবলেম এসেছিল কিন্তু আমি স্যার অ্যাপেল ভিডিও বানিয়েছিলাম তারপর তিন ঘন্টার মধ্যে স্যার আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিল ও তোমার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু তুমি অ্যাপেল ভিডিও করেছো আচ্ছা অ্যাপেল ভিডিওর মধ্যে কিভাবে অ্যাপেল করেছিলে অ্যাপেল ভিডিওটা দর্শক বন্ধুরা আপনাদের আপনাদেরকে বলে দিই অ্যাপেল ভিডিও বানানোর সময় আপনাদেরকে তিন চারটে বিষয় খেয়াল রাখতে হবে মানে প্রথম বিষয় আপনাকে ভিডিওতে বলতে হবে কি আপনি মানে ভিডিওতে ক্রিয়েটিভিটি কী অ্যাড করেন মানে আপনার ফেস দেন না আপনার ভয়েস দেন আপনি যদি আপনার ভয়েস দেন তাহলে বল মানে দেখাতে হবে কিভাবে আপনি আপনার ভয়েসটা দেন আর কি মাইক দিয়ে ভয়েসটা দেন সেটাও আপনাকে মানে ভিডিওতে দেখাতে হবে আর আপনার সবথেকে পপুলার ভিডিওতে গিয়ে আপনাকে দেখাতে হবে কি এটাতে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করা আছে আর এই তিন চারটে বিষয় খেয়াল রাখতে হবে আর স্যার একটা কথা মানে আপনাকে এটাও দেখাতে হবে কি আপনি কোন অ্যাপ দিয়ে মানে ভিডিওটা এডিট করেন এটাও আপনাকে ভিডিওতে দেখিয়ে দিতে হবে অবশ্যই এবং কোন অ্যাপ দিয়ে আপনি কিভাবে ব্যবহার করছেন কোন মাইক্রোফোন ব্যবহার করছেন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন কিভাবে এডিট করছেন কিভাবে ভয়েস ওভার করছেন ইত্যাদি নানান বিষয় যদি আপনি সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলে আপনি অন্যের কন্টেন্টে নিজের ভ্যালু অ্যাড করে সেই কন্টেন্টকে আপনি আবার মনিটাইজ করতে পারবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রিউজ কন্টেন্টকে কিভাবে আমরা ডিজলভ করবো সে সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি উল্লেখ করলে আশা করি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের দর্শক বন্ধুরা ভীষণ ভীষণভাবে উপকৃত হয় আর স্যার যারা আর দর্শক বন্ধুদের বলে দিই যারা নিউ ক্রিয়েটার তাদের জিরো ভিসার প্রবলেম হয় তো তারা যদি এই ভিডিওটা ফুল দেখে তাহলে আশা করি তাদের জিরো ভিসার প্রবলেমটা আর আসবে না ওকে বাহ আফরোজ নেক্সট যে বিষয়টা জানতে চাইবো তোমার চ্যানেলের ভিডিওগুলো তো আমরা দেখতে পাচ্ছি তোমার চ্যানেলে যে পপুলার সেকশন পপুলার সেকশনে যদি আমরা যাই পপুলার সেকশনে গেলে দেখতে পাবো তোমার চ্যানেলের মধ্যে ফিফটি মিলিয়ন দুটো ফিফটি মিলিয়ন থার্টি ফোর মিলিয়ন সাতাশ মিলিয়ন করে প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউর ভিডিও রয়েছে ওকে আমরা যদি একটা ভিডিওকে প্লে করি আমি তোমার একটা ভিডিও প্লে প্লে করেছি এখানে যদি আমরা ভিডিও ডেসক্রিপশন সেকশনে যাই তাহলে দেখতে পাবো যে ভিডিওটার মধ্যে টাইটেল কিন্তু খুব সামান্য টাইটেল সেখানে কিন্তু যে টাইটেলটা তুমি এখানে লিখেছো সেই একই টাইটেলকে জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দিয়েছো এবং এখানে দুটো হ্যাশট্যাগ ব্যবহার করেছো একটা হচ্ছে শর্টস আর একটা হচ্ছে ভিজিটস এর বাইরে আর কিছু ব্যবহার না তোমার ভিডিওতে কি তুমি ট্যাগ ব্যবহার করো না স্যার ভিডিওতে ট্যাগ ব্যবহার করলে কি হয় মানে সেটা অন্য জায়গায় চলে যায় আজকাল কি হয় যদি আপনি যদি ট্যাগ ডেসক্রিপশন বেশি পরিমাণে ইউজ করেন শর্টস ভিডিওতে তাহলে আপনার ভিডিওটা ভায়োলেশন চলে যায় আর সেটা ইউটিউব স্যার ডিলিট করে দেয় কোনো হ্যাশট্যাগ বা কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট দেখুন এখানে জাস্ট দুটো হ্যাশট্যাগ রয়েছে যদিও কিন্তু বাস্তবিক ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে কিন্তু এই হ্যাশট্যাগের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওটার কোয়ালিটি অর্থাৎ ভিডিওটার মধ্যে কীভাবে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই বিষয়টি এই বিষয়টি বন্ধুরা একদিনে আপনি কখনো আসবে না আপনাকে কন্টিনিউয়াসলি চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে দেখবেন যে আপনার এই বিষয়টা ডেভেলপ হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে একদিনে আর স্যার যারা স্যার ইউটিউবকে লিয়ে সিরিয়াস মানে ইউটিউব ইউটিউবিং করতে চাই সিরিয়াস তারা যদি ইউটিউবে মানে রেগুলার এক মাস যদি কাজ করে নিজের বুদ্ধি খাটিয়ে তাহলে তারা গ্রো হয়ে যাবে স্যার এক মাসেই এক মাসে তাদের চ্যানেল মনিটাইজ হয়ে তারা টাকা কামানো শুরু করে দেবে তোমার ভিডিওর মধ্যে তো আমরা কোনো রকমের থামনেলও দেখতে পাই না তুমি তো কোনো রকমের থামনেল তাহলে এখানে যে থামনেলগুলো আমরা দেখতে পাচ্ছি এই থামনেলগুলো আর কি অটোমেটিক ইউটিউব অটোমে নাকি অটোমেটিক ইউটিউব সিলেক্ট করে দিয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে তুমি প্রতিদিন কটি করে ভিডিও আপডিস আমি স্যার প্রতিদিন এখন চারটে করে ভিডিও আপলোড করে কিন্তু যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম তখন একটা করে ভিডিও আপলোড করে দিলাম আর একটা করে ভিডিও আপলোড করেই আমি চ্যানেলটা মনিটাইজ করেছিলাম মনিটাইজেশনের পর আমি চারটা করে ভিডিও আপলোড করি তাহলে আমাদের নতুন ক্রিয়েটার যারা রয়েছে তাদের চ্যানেল শুরুর সময় কটা ভিডিও কটা করে ভিডিও পাবলিশ করা উচিত মানে তারা যদি দিনে চারটা করে ভিডিও আপলোড করতে পারে তাহলে চারটা করে ভিডিও আপলোড করলে কোনো সমস্যা নেই কিন্তু তারা যদি মানে একটা করে ভিডিও রেগুলার আপলোড করতে পারে তাহলে একটা করে ভিডিও আপলোড করাটা বেশি ভালো মানে নতুন ক্রিয়েটারদের কারণ তারা যদি তারা ভিডিওর কোয়ান্টিটি বাড়াতে গিয়ে তারা মানে ভিডিওর কোয়ালিটি খারাপ করে দেয় আর নতুন নতুন ক্রিয়েটার তাদের কোয়ালিটি খারাপ হবে তাই বলে একটাই ভিডিও বানাও সেটা দুই তিন ঘন্টা কষ্ট করে বানাও হ্যাঁ কোয়ালিটি থাকবে তাহলে ভিডিও ভাইরাল হবে অর্থাৎ একাধিক ভিডিও পাবলিশ করবার কোনো প্রয়োজন নেই একটি ভিডিও তৈরি করুন এবং ভালো করে সেই ভিডিওটা তৈরি করুন আর তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে নেক্সট আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও পাবলিশ করার কি কোনো সুনির্দিষ্ট সময় আছে তুমি কখন ভিডিও পাবলিশ করো আমি সকাল সাতটায় ভিডিও আপলোড করি আর একটা করি দুপুর এগারোটা আর একটা করে দুপুর দুটা আর একটা সন্ধে চারটার সময় একটা ভিডিও আপলোড করি আচ্ছা নতুন ক্রিয়েটারদের জন্য কোন সময়টা সব থেকে সুইটেবল হবে নাকি টাইম নিয়ে ভাবার কোনো দরকার না টাইম নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই তাদেরকে একটা টাইম ফিক্স করে নিতে হবে পার ডে এটা টাইমেই ভিডিও আপলোড করতে হবে মানে এক্সাম্পল ধরে নিন আপনি রেগুলার মানে একটা করে ভিডিও আপলোড করেন সেটা দুপুর দুটাতে আপলোড করেন তাহলে আপনাকে রেগুলারলি মানে পার ডে দুটা এক দুটার সময় ভিডিও আপলোড করতে হবে সোজা কথা হচ্ছে ইউটিউবে সাকসেস পেতে গেলে কনসিস্টেন্সি রক্ষা করাটা সব থেকে বেশি জরুরি নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে আপনাকে ভিডিও পাবলিশ করে যেতে হবে আর তাহলে আপনি সাকসেস পাবেন এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমাদের মধ্যে আজকে যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই এই পডকাস্টটাকে দেখে বাস্তবিক ইউটিউবে শর্ট ভিডিও বানিয়ে সাফল্য পাবেন প্রসঙ্গ জানিয়ে রেখে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের মধ্যে আর যে সমস্ত ক্রিয়েটারদের পডকাস্ট আমরা নিয়ে এসেছি যেমন ধরুন দ্য লুটো ফ্যাক্ট চ্যানেলের ক্রিয়েটার সচিন দ্য আলামিন আকাশ চ্যানেলের ক্রিয়েটার আকাশ আলামিন এবং সেই সঙ্গে সঙ্গে মোস্ট বি বয় চ্যানেলের আরাফাত এই সমস্ত চ্যানেলের ক্রিয়েটারদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে ডেফিনেটলি ইউটিউবে শর্ট ভিডিও র্যাঙ্কিংয়ের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন তবে আজকে আফ্রত আপনাদের সামনে যে ইনফরমেশানগুলি তুলে ধরেছে নিঃসন্দেহে একজন নতুন বিগিনার ক্রিয়েটারকে সাফল্যের দ্বার নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে আজকে আমরা আমাদের পডকাস্টে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তবে একটা প্রবলেম যেটা আমাদের নতুন ক্রিয়েটাররা বারংবার ফেস করে সেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম ভিডিওর পরে ভিডিও পাবলিশ করে যায় কিন্তু ভিডিওতে ভিউ আসে না এই প্রবলেমটাকে কিভাবে কাটানো যেতে পারে কোন কি ধরনের ভুল করছে ক্রিয়েটাররা যে জন্য জিরো ভিউ আসছে বা একটা দুটো বা দশটা পনেরোটা ভিউ আসার পরে ভিডিও থেমে যাচ্ছে যাদের কারণটা কি প্রথমে স্যার ইউটিউবে মানে প্রথমে দু হাজার একুশে যখন শর্টটা এসেছিল তখন এত মানে ই ছিল না ইউটিউবে ক্রাউড ছিল না মানে এখন তো অনেক ক্রিয়েটার বেড়ে গেছে তাই এখন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আর এখন মানে আপনাকে মানে ভিডিও নতুন চ্যানেল খুলে রেমিক্সে ভিডিও আপলোড করতে হবে আর যখন এক হাজার দুই হাজার দিয়ে দেবে তখন আপনি নিজের কন্টেন্ট বানাতে শুরু করবেন ওকে নেক্সট আরেকটা বিষয় জানতে চাইব যে আমাদের অনেক ক্রিয়েটার আছে যারা এই ধরনের চ্যানেল তৈরি করেছে কিন্তু মনিটাইজেশনের সময় গিয়ে তাদের চ্যানেলটা কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে তাদের মনিটাইজেশন কোনোভাবেই কিন্তু ইউটিউবে অ্যাপ্রুভ হয় আর এটার একটা প্রবলেম প্রবলেমের সলিউশনটা আমি বলে দিই অনেক নিউ ক্রিয়েটার কি করে মানে অনেক বড় বড় ক্রিয়েটারদের ফলো করে মানে এত ফলো করে যে পুরোটাই ফলো করে ফেলে মানে তারা ভিডিওতে কি ধরনের ধরনের কথা বলছে সে পুরো স্ক্রিপ্টটা তারা মানে ভিডিওতে কপি করে দেয় কপি আর পেস্ট করে দেয় তা তারা যদি স্ক্রিপ্টটা পুরো যদি আলাদা করে একটু আলাদা করে তাহলে তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আচ্ছা ধরো তোমার ভিডিও তোমার চ্যানেলের ভিডিও তোমার যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্টটাকে যদি আমি একটু হেরফের করে যদি সামান্য হেরফের করে বললাম তাহলে কি সেই চ্যানেলটাও সেই ভিডিওটা কি মনিটাইজ হতে হবে না স্যার 50% আপনাকে মানে একটু না 50% আপনাকে চেঞ্জ করতে হবে স্ক্রিপ্ট তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে আর ভয়েস তো দিতেই হবে ক্রিয়েটিভিটি অ্যাড করতেই হবে আচ্ছা তুমি যখন ভিডিও এডিট করো অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ নন কপিরাইট কপিরাইট ফ্রি কোথা থেকে নাও ইউটিউব থেকে সেটা ডাউনলোড করি ইউটিউব থেকে ডাউনলোড করি বন্ধুরা আপনি যদি ইউটিউবে যান ইউটিউবে যদি আপনি যদি আপনার চ্যানেলের স্টুডিও সেকশানে যান তাহলে এখান থেকে আপনি অডিও লাইব্রেরি পেয়ে যাবেন এই অডিও লাইব্রেরি সেকশানে যদি আপনি প্রেস করেন তাহলে এখান থেকে যে সমস্ত মিউজিকগুলো পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণত ফ্রি মিউজিক আপনি এখানে একটা ফিল্টার বাটন রয়েছে এখান থেকে আপনি আপনার ফিল্টারগুলোকে ব্যবহার করে আপনার সুনির্দিষ্ট অডিও ফাইলটিকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে এখান থেকে বের করে নিতে পারেন তবে মিউজিকের পাশাপাশি দেখুন এখানে সাউন্ড এফেক্টের ফাইলস রয়েছে বেশ কিছু আপনি আপনার প্রয়োজন মতো সাউন্ড এফেক্টের ফাইলসও এখান থেকে বের করে নিতে পারেন তবে যেকোনো মিউজিক ফাইল ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাইল ডাউনলোড করবার সময় অবশ্যই অবশ্যই দেখে নেবেন যে এখান থেকে লাইসেন্স টাইপ এই সেকশানটিতে যদি প্রেস করেন তাহলে আপনি লাইসেন্স টাইপ দেখতে পাবেন ভিউ ডিটেলস সেকশানে প্রেস করলে আপনি দেখতে পাবেন যে এই অডিও ট্র্যাকটির জন্য আপনাকে কোনো রকমের অ্যাট্রিবিউশন দিতে হবে কি না যদি দিতে হয় তাহলে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে অন্যথায় এখানে অধিকাংশ যে মিউজিক ট্র্যাকগুলো রয়েছে সেগুলোতে কোনো অ্যাট্রিবিউশনের দরকার নেই কোনো লাইসেন্সিং পারচেসের প্রয়োজন নেই ফ্রিতেই আপনি এগুলোকে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আর সেই জন্য অডিও লাইব্রেরি সব থেকে ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম সেকশান যেখান থেকে নতুন বা বিগিনার ইউটিউবার যারা রয়েছেন ক্রিয়েটার যারা রয়েছেন তাদের তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অনায়াসে এখান থেকে ব্যবহার করতে পারেন আফরোজ নেক্সট যে বিষয়টা জানতে চাইব ভয়েস ওভারের জন্য মাইক্রোফোন তোমার সামনে এই মুহূর্তে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি তুমি নিজেই বললে যে এই মাইক্রোফোনটা তুমি ব্যবহার করো না তুমি বয়া এমন ওয়ান মাইক্রোফোনটাকে ব্যবহার করো আমি এটা নতুন কিনেছি আমি এটা ব্যবহার করি না এখন আমি বোয়া এম ওনটাই ইউজ করি আর নতুন ক্রিয়েটার জন্য আমি নতুন ক্রিয়েটারদের জন্য আমি সাজেস্ট করব। তারা সস্তা মানে আটশো টাকাতেই পেয়ে যাবে বোয়া এম ওয়ান মাইকটা অ্যামাজন বা ফ্লিপকার্টে যেখান থেকে কিনতে পারে এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা আপনি যদি বিভিন্ন বিশেষ অফারের সময় যদি এই এই মাইক্রোফোনটাকে খোঁজ করেন তাহলে ছশো সাতশো টাকার মধ্যেও কিন্তু আপনি অনেক সময় অফারে পেয়ে যেতে পারেন অ্যাভারেজ সবসময়ের জন্য এটার দাম কিন্তু এই আটশো নশো টাকার মধ্যেই থাকে সময় অ্যাভেলেবেল রয়েছে একজন নতুন ক্রিয়েটার হিসাবে আপনি এই মাইক্রোফোনটাকেই ব্যবহার করে আপনার জার্নিটাকে শুরু করতে পারেন নেক্সট যে বিষয়টা জানতে চাইবো মাইক্রোফোনটা দিয়ে ভয়েস ওভার করে সেটাকে কি ভয়েসটাকে কি এডিট করবার প্রয়োজন আছে নাকি ডাইরেক্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এডিট করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট কাইনমাস্টারে কোনো প্রয়োজন নেই আপলোড করে দি এক্সপোর্ট ডাইরেক্ট কাইনমাস্টারে ব্যবহার করলে যথেষ্ট যথেষ্ট আর তোমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো এভাবেই তৈরি করে আমি সমস্ত ভিডিওগুলো কোনো এডিট নি ভয়েস কোনো এডিট করে নেই সবগুলোতেই শুধু ডাইরেক্ট দেওয়া আছে এবার আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তোমার কাছে জানতে চাইবো যে এই মাসে প্রায় মাস এই মাসটা এবার প্রায় শেষ উনত্রিশ তারিখ আজকে মাসের আগস্ট মাসের উনত্রিশ তারিখ এখনও পর্যন্ত তোমার চ্যানেলের কি রকম পরিমানে রেভিনিউ জেনারেট হয়েছে আমাদের দর্শক বন্ধুদের এই মাসটাতে আমার একটা একটা স্ট্রাইক এসেছিল তাই এই মাসে আমার একটু ডাউন হয়েছে তবু এই মাসে মানে নশো ডলার হয়ে গেছে নশো ডলার হয়ে গেছে দর্শক বন্ধুরা নশো ডলার মানে পঁচাত্তর হাজার পাঁচশো দু টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পঁচাত্তর হাজার পাঁচশো দু টাকা আমরা যদি বাংলাদেশি কারেন্সিতে আমরা যদি একটু কনভার্ট করি তাহলে দেখুন এটাকে যদি আমরা নশো ডলারকে আমরা যদি কনভার্ট করি তাহলে বাংলাদেশি টাকায় দেখুন এক লাখ টাকার উপরে এক লাখ সাত হাজার আটশো চুরাশি আটচল্লিশ টাকা একটা হিউজ অ্যামাউন্ট অলরেডি তার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে এসছে এবং আগামী মাসে এটা কিন্তু অ্যাডসেন্সের মধ্যে সেন্ড হয়ে যাবে নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো আফরোজ তোমার এত বড় চ্যানেল স্পন্সর নিশ্চয়ই পাও হ্যাঁ স্পন্সারশিপ করো তোমার জানা আমি আমার চ্যানেলে স্পন্সারশিপ করি না কারণ স্পন্সারশিপ আমার আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে বেটিং অ্যাপ্লিকেশন আর বেটিং অ্যাপ্লিকেশন ইউটিউব সাপোর্ট করে না মানে যারা করে বেটিং অ্যাপ্লিকেশনের পারমোশন তাদের চ্যানেল এক দুই মাস থেকে ডিলিট হয়ে যায় তাই আমি বেটিং অ্যাপ্লিকেশনের প্রমোশন করি না ওকে মেটিং অ্যাপ্লিকেশনে কোনো প্রমোশন তুমি করো না কিন্তু অফার তো আসে হ্যাঁ অফার অনেক আসে তাই অফার অনেক আসছিল তাই আমি আমার অ্যাবাউট সেকশন থেকে মেল অপশানটা মানে সরিয়ে দিয়েছি হ্যাঁ তোমার মেল অপশনটা আমরা অ্যাবাউট সেকশনের মধ্যে এই মুহূর্তে রয়েছি সেকশনটা দেখতে পাচ্ছি তোমার বিজনেস মেলটা এখানে নেই আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন মুহূর্তে আপনারা ইনস্টাগ্রামের লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমরা যদি এই লিঙ্কের উপরে প্রেস করি তাহলে সরাসরি আমরা আফরোজের ইনস্টাগ্রাম পেজের মধ্যে চলে আসবো এবং এখান থেকে দেখুন আপনারা সরাসরি মেসেজ সেকশন থেকে আফরোজকে মেসেজ করতে পারেন এবং তার সঙ্গে যোগাযোগ করে আরও বেটার টিপস নিতে পারেন কিভাবে আপনি ফার্স্ট ইউটিউবে শর্টস চ্যানেলকে গ্রো করবেন সেই সম্পর্কিত সেই সঙ্গে সঙ্গে আমরা আজকের ভিডিওটার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আফরোজ আমাদের দর্শক বন্ধুদের যদি বিশেষ কোনো টিপস যারা নতুন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যারা এই ভিডিওটা দেখছেন দর্শক বন্ধুদের আমি বলে দিই আপনারা যদি সিরিয়াস ইউটিউবে কাজ করার জন্য তাহলে আমি বলবো আপনারা মানে কনসিস্টেন্সি এক মাস কাজ করেন মানে রেগুলার ভিডিও আপলোড করেন ভালো ভালো ভিডিও আর ইউনিক ভিডিও আপলোড করেন একটু আপনাদের এক মাসের মধ্যে আপনাদের চ্যানেল গ্রো হয়ে যাবে মাথায় রাখবেন সবসময় ভিডিওটা মানে একটু ভালো করার তারপরে আপনাদের ভিডিও ভাইরাল হবে আর ইউনিক ভিডিও আমরা কিভাবে বুঝবো যে কোনটা ইউনিক ভিডিও আপনারা ইউটিউবে সময় সময় স্ক্রোল করতে থাকবেন এক ঘন্টা বা দেড় ঘণ্টা আর আপনার আপনারা দেখবেন মানে বড় বড় চ্যানেল বা ছোট ছোট চ্যানেলে যেই সকল ভিডিওগুলো মানে র্যাঙ্ক করছে মানে এক লাখের উপরে ভিউজ আসছে ছোট চ্যানেলে মানে দুই তিন হাজার সাবস্ক্রাইবের চ্যানেল সেখানে এক লাখের উপরে ভিউজ আসছে সেই ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আপনার নেক্সট জানতে চাইব ইউটিউবে তুমি তো লং ভিডিও বানিয়েছিলে লং ভিডিও বানিয়েও বেশ কিছুটা সাকসেস পেয়েছিলে আচ্ছা হঠাৎ করে শর্ট ভিডিও বানানোর কথা ভাবতে গেলে কেন শর্ট ভিডিও স্যার লং ভিডিওতে চ্যানেল একটু গ্রো করতে গেলে স্যার একটু টাইম লাগে আর আমার স্যার ছোট থেকে স্বপ্ন স্বপ্ন একটা কি আমি যাতে বড় হয়ে একটা বড় কিছু করতে পারি আর আমার বাবার স্যার স্বপ্ন ছিল যে পড়া লিখিয়ে ভালো করে করে মানে একটা ভালো একটা গভর্নমেন্টের জব দেওয়ার কিন্তু স্যার আমার স্বপ্ন স্যার অনেক বড়ো যেটা স্যার চাকরি করে বা জব চাকরি করে মানে সেই স্বপ্নটা পূরণ করতে পারবো না তাই স্যার আমি শর্টসে আসি আর শর্টসে এটার জন্য আসি যাতে স্যার আমি এক এক বছরের মধ্যে স্যার আমি আমার বাড়ির লোককে বা আমার আমার বাবাকে স্যার আমি বলতে পারি কি ইউটিউব থেকে কিছু একটা করা যাবে তাই জন্য স্যার আমি স্যার ইউটিউব শর্টসে আসি আর শর্টসে এসেই স্যার আমার এক বছরের মধ্যে স্যার আমার আর্নিং শুরু হয়ে যায় আচ্ছা আফরোস তুমি তো ভালোই এই কয়েকদিনের মধ্যে এই কয়েক মাসের মধ্যে তো একটা বেশ বড় অ্যামাউন্টে ইনকামও করে হ্যাঁ স্যার তা এই টাকা পয়সাগুলো এক্স্যাক্টলি কি প্ল্যানিং করছো মানে কি করছো টাকা পয়সাগুলো বাড়িতে দিচ্ছো তো নাকি হ্যাঁ অন্য না স্যার আমার স্যার ইউটিলাইজ করছো আমি স্যার টাকা পয়সাগুলো স্যার এখন জমাচ্ছি আমার একটা প্ল্যানিং আছে কি আমি মানে কিছু টাকা আয় করে আমি আমার বোর্ড এক্সামটা দেওয়ার পর আমি একটা লং চ্যানেল খুলব আর সেই চ্যানেলে স্যার আমি ভিডিওর মধ্যে খরচ করব। কারণ শর্ট চ্যানেল তো স্যার শর্ট চ্যানেল তো স্যার যখন তখন স্ট্রাইকের জন্য ডিলিট হয়ে যেতে পারে তাই স্যার আমি শর্ট চ্যানেলের ওপরে ডিপেন্ড থাকবো না আমি এখান থেকে কিছু টাকা আয় করে আমি বোর্ড এক্সামটা দেওয়া দেওয়া শেষ হলেই স্যার আমি একটা লং চ্যানেল খুলব আর স্যার এত দূর স্যার এত দূর স্যার আমি আসতে পেরেছি আমার মায়ের জন্যই আমার মা না থাকলে স্যার আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না কারণ আমার যে প্রথম মোবাইল আর প্রথম বয়া বিয়ন মাইক আমার মাই আমাকে কিনে দিয়েছিল মানে সোনা সোনা বিক্রি করে বা লোন টোন নিয়ে আমার কারণ স্যার আমার আব্বু প্রথমে আমাকে স্যার সাপোর্ট করতো না কারণ আমাকে বিশ্বাস করতো না যে ইউটিউব থেকেও বা টাকা পাওয়া যায় এটা বিশ্বাস করতো না বাড়িতে আর আমার মা স্যার আমাকে বিশ্বাস করতো তাই নিজের সোনা লোন লোন নিয়ে স্যার আমাকে মাইক আর মোবাইল কিনে দিয়েছিল আজকে তুমি তার স্বপ্ন পূরণ করতে পেরেছো স্যার আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং আরও এভাবে এগিয়ে যাও এই শুভেচ্ছা এবং শুভকামনা রইল অবশ্যই তোমার জন্য প্রসঙ্গত জানতে চাইবো আর আফরোজ তোমার কাছে এই মুহূর্তে কটে প্লে বাটন আছে কটা আমার কাছে এখন মানে তিনটে প্লে বাটন থাকতো কিন্তু আমি স্ট্রাইকের জন্য গোল্ডেন প্লে বাটনটা পাইনি আর আমি এখন একটা চ্যানেল সেল করেছি ওই চ্যানেলটার আমি প্লে বটন পেয়েছি আর এখন আমি যেই চ্যানেলটা চালাচ্ছি মানে টু পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইব এই চ্যানেলটার প্লে বটনও আমি এখন পেয়ে গেছি তো আমি দর্শক বন্ধুদের দেখাতে চাইবো আমার দুটো প্লে বটন এটা একটা আর এটা একটা যেটা মানে স্বপ্ন ছিল একদিন দেখতাম মোবাইলে যেই প্লে বটনগুলো একদিন পাবো সেটা আজকে স্বপ্ন পূরণ করতে পেরেছি দর্শক বন্ধুরা দেখতেই কিন্তু তোমার গোল্ডেন প্লে না কেন স্যার স্ট্রাইক এসেছিল আমার দর্শক বন্ধুদের আরো একটা বিষয় বলে দিতে চাই মানে এখন কুয়াশু অ্যাপেও মানে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেলের ভিডিও আপলোড হয় তো আপনারা ইন্ডিয়ান আর আমেরিকান কন্টেন্ট থেকে বেঁচে থাকবেন কারণ ওরা স্ট্রাইক দেয় আর ভিডিও ডাউনলোড করার সময় এটা একবার ভেবে দেখে নেবেন তাদের ফেসটা মানে চাইনিজ লাগছে দেখতে তাদেরকে না মানে একটু আমেরিকান লাগছে দেখতে যদি আমেরিকান থাকে তাহলে ডাউনলোড করবেন না যদি চায়না থাকে তাহলে ভিডিওটা ডাউনলোড করে নিশ্চিন্তে আপলোড করতে পারেন যদি কপিরাইট এসে যায় তারপরে কপিরাইটটা কিভাবে ডিজলভ হ্যাঁ কপিরাইট কপিরাইট যখন আসবে তখন তা আপনাদেরকে একটা মেল করবে মানে কপিরাইটের একটা মেল আসবে আপনাদের ইমেলে সেই ইমেল থেকে আপনারা তাদেরকে কনট্যাক্ট করতে পারবেন আর সেখানে আপনাকে রিকোয়েস্ট করতে হবে তাদেরকে তারপর তারা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে স্ট্রাইকটা তুলে নেয় আচ্ছা এই কপিরাইটের জন্যই কি তুমি প্লে বাটনটা পেলে না হ্যাঁ তুমি কি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করেছিলে হ্যাঁ আমি ইউটিউবের সঙ্গে লাইভ বাটনটা লাইভ চ্যাটে যোগাযোগ করেছিলাম তো তারা বলেছিল যে আর তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের মধ্যে যদি কোনো স্ট্রাইক যদি না আসে চ্যানেলে তাহলে গোল্ডেন প্লে বাটন দিব আর যদি চলে আসে তাহলে এই চ্যানেল এলিজিবল না গোল্ডেন প্লে বাটনের জন্য আফরোজ এই মুহূর্তে অনেক শর্টস চ্যানেল কিন্তু ডাউন বহু শর্টস চ্যানেল তোমার কি মনে হয় তোমার চ্যানেল কেন ডাউন হচ্ছে স্যার চ্যানেল ইউটিউব কোনো দিন ডাউন করে না ডাউন মানে নিজের কাজের জন্যই ডাউন হয় কারণ কেউ একটু কাজটা ঢিল ছেড়ে দেয় মানে ভিডিও আপলোড করা কম করে দেয় বা ভিডিও মানে যেই হিসাবে আগে ভিডিও আপলোড হতো মানে যেই পরিমাণ মানে কনসিস্টেন্সি বা মানে ভিডিওর কোয়ালিটি থাকতো এখন হয়তো কোয়ালিটিটা কমেছে না হয় ভিডিওটা ডাউন হয়ে গেছে মানে ভিডিও যেই পরিমাণে চলতো সেই ভিডিওটা এখন তাদেরকে আরও একটু ইউনিক ভিডিও আপলোড করতে হবে মানে মাসে মাসে মানে ভিডিওটা চেঞ্জ করতে হবে মানে মানুষ দেখে যাতে বোর না ফিল করে নিজেকে মানে সাত দিন পর বা এক মাস পর পর ইউনিক ইউনিক কন্টেন্ট দিতে হবে চ্যানেলে তারপর দর্শকরা ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে সঙ্গে আফরোজ আজকের পডকাস্টে জয়েন করবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পর্কে দর্শক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন ইন ফিউচার আপনারা কোন ক্রিয়েটারের ইন্টারভিউ দেখতে চান বা পডকাস্ট ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ